আসসালামু আলাইকুম, আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। পরীমনির বাসায় র্যাবের অভিযান। ঢাকায় ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বুধবার বিকালে এ অভিযান চালানো হয় বলে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তবে অভিযানের আগে পরীমনি দাবি করেন, তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর নাম করে কেউ হামলা চালাচ্ছে। লাইভে তিনি বলেছেন, আমি মরবো আর কেউ কিছু বলবে না, মরতে তো একদিন হবেই, আমি এই লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ লাইভ চলবে। ভাই, আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এখানে কাছেই থানা, অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। 3 দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই? একটু আসবেন, দেখবেন এরা কারা। মূর্খরা ভাঙচুর করছে, এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন, কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন, আপনারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি। লাইভে দেখা যায়, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইন শৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে, পাশাপাশি পরীমনির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন। গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্থা করার অভিযোগ ওঠে নাসির আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগে তিনি ফেসবুক লাইভে এসে জানান, এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েকদিন পরই জামিনে মুক্তি পেয়ে যান। সবার আগে সর্বশেষ খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।